হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন হলেও কোনো ব্লগ আপলোড করা হচ্ছে না তো তার জন্য ভাবলাম আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করা যাক তো দিন হচ্ছে ইউনিভার্সিটিও যাওয়া হচ্ছে না আমার ঠিক মতন আর প্রচণ্ড অ্যাবসেন্ট হয়ে গেছি এখন আমি তো তার জন্য আজকে সকাল থেকে ভাবলাম যে ব্লগটা শুরু করি যেহেতু আজকে ইউনিভার্সিটিও যাব তো ঘুম থেকে উঠেই ফার্স্টে ফ্রেশ হয়ে নিলাম আর বেডটাকে গুছিয়ে নিলাম তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় নয়টা বেজে গেছে আর ইউনিভার্সিটির টাইমও অলরেডি হয়ে গেছে তোমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে পারোনা ছিল আজকে তো তার জন্য পারনা করতে বসে গেলাম মামুনি এখানে ঠাকুরকে ভোগ দিয়েছিলো তো সেই প্রসাদ খেয়েই আমি উপোসটা ভাঙছি কালকে টাকা তো এই যে ভোগটা দেখে নাও তোমরা অনেক সুন্দর করে মামুনি দিয়েছিলো পনির তরকারি বেগুন ভাজা দিয়ে ঠাকুরকে তারপর খাওয়া দাওয়া করার পর রেডি হয়ে গেলাম ইউনিভার্সিটি যাব বলে যেহেতু অনেক লেট হয়ে গেছে অলরেডি আমি তো এই তো সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আর এখান থেকে অনেকটা রাস্তা আমার যেতে হবে শুধুমাত্র সাইকেলে করে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে বাসও চলে আসলো আর এখানে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয় বাসের জন্য আর বাসে তো সিট পাওয়া হয় যেন একদম প্রত্যেক দিন দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয় বাট ওই দিন ভাগ্যক্রমে কী করে যায় বাস খালি থাকলো সেটা আমি নিজেই জানি না তো যাওয়ার পরেই সিট পেয়ে গেলাম আমি তো অনেক খুশি যে আজকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে না তো বসে পড়লাম সিটে আর বাস এখন চলছে এখন আবার আরও এক ঘন্টার জার্নি আমার চলে আসলাম আমি ইউনিভার্সিটির ভেতরে এখান থেকে আবার দশ মিনিট হেঁটে তারপর আমাদের ডিপার্টমেন্টে যেতে হবে আজকে যেহেতু অলরেডি আমি অনেকটা লেট করে ফেলেছি তো ভাবছি যে ক্লাস হয়তো আবার স্যার চলে এসছে বা আমি আজকে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবো না সবথেকে মজার বিষয় হলো এটা যে আমি ক্লাসে গিয়ে দেখি স্যার এখনো আসেনি আর স্যার আসবেও না তার জন্য আজকে ক্লাসটা ক্যান্সেল বাট নেক্সট ক্লাসগুলো তো আমাদের করতেই হবে তার জন্য আমি হোমওয়ার্ক কমপ্লিট করবো এখন বসে বসে যেহেতু ফ্রি আছি তার জন্য করে নিচ্ছি হোমওয়ার্কগুলো তো এই যে এখন আমার হোমওয়ার্ক করা শেষ মানে অর্ধেক শেষ করেছে আর এখন একটু রেস্ট করছি আর এই যে আমার ফ্রেন্ড এখানে হাই করছে আর এই যে এখন যে ফ্রেন্ডটাকে দেখছে ও আবার আমার জন্য ওদের বাড়ি থেকে আসার সময় খাবার এনেছিলো কিছু আই মিন পুজোর প্রসাদ সেগুলো আমি তোমাকে ঘরে গিয়ে দেখাবো আর এই যে ক্লাস পুরো খালি হয়েছিল তো আমার অ্যাসাইনমেন্ট করা পুরো কমপ্লিট হয়ে গেছে ক্লাস ওয়ার্ক যেগুলো দিয়েছিল আর কি তো এই যে এটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট করা আর আমার ফ্রেন্ড এখনও করছে তারপর ছিল লেজার পিরিয়ড তো তখন আমি বেরিয়ে গেলাম এখান থেকে আরও অনেকটা দূরে হেঁটে হেঁটে ইউনিভার্সিটির গেটটা ক্রস করে তারপর গিয়ে আমরা আর একটা দোকান আছে সেখানে যাব তো ফার্স্ট টাইম আজকে আমি বাইরে থেকে লাঞ্চ করছি নাহলে আমি অসম ইউনিভার্সিটির ভেতরে ক্যান্টিনের মধ্যেই লাঞ্চ করি তো যাই হোক এখানে আমি আমার ফ্রেন্ড আর একটা সিনিয়র ছিল তো তারপর খাওয়ার পরে আবার যাচ্ছে হচ্ছে ডিপার্টমেন্টের এখানে তো এটা হচ্ছে ইউনিভার্সিটির বাইরের এরিয়া আর এই যে গেটটা গেটটার ওই সাইডে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি আর এটা হচ্ছে ইউনিভার্সিটির পেছনের গেট আর এখন আমি তোমাদেরকে এখান থেকে আমাদের ডিপার্টমেন্টটা দেখাবো ওই যে দূরে হোয়াইট কালার বিল্ডিংটা আছে না সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আর এখানে হচ্ছে আইএমডি বিল্ডিং আর এখানে জিম হচ্ছিলো জিম বানানো হচ্ছে আর কি যখন ওপেন হবে তখন দেখাবো এসে একদিন

তো এখন হয়ে গেছে আমাদের ক্লাস শেষ তো এখন আমি ডিপার্টমেন্ট থেকে হেঁটে যাচ্ছি গেইট অব্দি এখন বাস থেকে নেমে সাইকেল নিয়ে নিয়েছি অলরেডি আমি তো এখন যাব হচ্ছে সুজা বাড়িতে বাড়িতে আসার পরেই আমার প্রথম কাজ হচ্ছে এই সাইকেলটাকে ঠিক জায়গায় রাখা দেন ফ্রেশ হয়ে হাত মুখ থেকে খেতে বসে গেলাম আর আজকে যেন সূর্য দিকে উঠেছে যে আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে নর্মালি ড্রেসে তো একদমই দেয় না তো যাই হোক খাবারটা অনেক টেস্টি ছিল পনির তরকারি ছিল সকালে সেটা দিয়ে খাচ্ছিলাম আর এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ড যে আমার জন্য পাঠিয়েছিলো খাবারগুলো সেগুলো ও দিয়েছিল আমাকে আগের দিন মানে যেদিন আমি শ্যুট করছি তার আগের দিন একাদশী ছিল সো এই খাবারগুলো ওরকে ওর বাড়ির থেকে পাঠিয়েছিল তো ওর বাড়ি হচ্ছে এখান থেকে অনেক অনেক দূরে অন্য স্টেটে তো সেখান থেকে খাবারগুলো এসেছিলো ওর জন্য তো সেখান থেকে আমাকে দিয়েছে তো এই যে এই পিঠাটা দেখছে এটা হচ্ছে পুলি পিঠার মতো একটা পিঠা বাট এটা পুলি পিঠা না ভেতরে না সুজি আর চিনি দিয়ে একটা কীরকম একটা ছিল বাট এটা অনেক টেস্টি ছিল আর এটা হচ্ছে প্যারা ওই আমরা যে মাতার বাড়ি প্যারা খাই সেরকমই বাট টেস্টটা একটু ডিফারেন্ট আর এটা হচ্ছে ওদের ওইখানকার মহিষের দুধ থেকে বানানো দই মানে এটা এত ক্রিমি ছিল আর এত ঘন আমি এরকম দই ঘনই দেখিনি আগে তো এই যে প্লেটে সবগুলো একটা একটা করে নিয়ে আমি আর মামুন এখানে টেস্ট করছিলাম আর খুবই টেস্টি ছিল খাবারগুলো সত্যিই আর তারপর আমি ঘুমিয়ে গেছি টায়ার্ড ছিলাম অনেক তার জন্য আজকের ব্লগটা এখানেই রাখছি থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই গাইস